হ্যালো বন্ধুরা, আজকে দুর্গা নবমী, আর আমার সমস্ত ভিউয়ার ও সাবস্ক্রাইবারদেরকে দুর্গা পুজোর শুভেচ্ছা জানিয়ে আজকে আমার ব্লগটাকে শুরু করছি। বাড়ি থেকে আজকে বেরিয়েছি 7:30, আর এখন বাজে 8:30, জাস্ট বাগনানে ঢুকবো। আজকে আমি যাচ্ছি পাথরা, যেটা হচ্ছে মেদিনীপুরে। আজকের রাইডটা খুব লং না, সেই জন্য খুব ধীরে সুস্থেই বেরিয়েছি এবং আজকে খুব ধীরে সুস্থেই যাব। আমাদের এই গ্রাম বাংলায় আমাদের চারপাশে অনেক ছোট ছোট এরকম ডেস্টিনেশন আছে যেগুলো ইচ্ছা করলেই ঘোরা যায়, যেগুলো অনেকেই এক্সপ্লোর করে না, তো আমি সেগুলোকে এক্সপ্লোর করি। তাছাড়া এমনিতে এখন আমার বড় ট্যুর করা সম্ভব নয়, কারণ লাইফে আমার এখন কিছু ক্রিটিক্যাল সমস্যা চলছে, তো সেগুলোর সঙ্গে এখন আমি ফাইট করছি। তো সেই সমস্যাগুলো মিটে গেলে অবশ্যই একটা ধামাকাদার বড় ট্যুর হবে। তো ভিডিওটা শুরু করার আগে সকলকে বলবো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন, সাবস্ক্রাইব করার পরে বেল বাটনে গিয়ে অল অপশনে ক্লিক করে দিন। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার পরে যদি ভালো লাগে একটা লাইক দেবেন, ভালো না লাগলে ডিসলাইক দেবেন। ভিডিও সম্পর্কে কোনো মন্তব্য থাকলে অবশ্যই নিচে কমেন্ট বক্সে কমেন্ট করবেন। হাই রোড কিন্তু যে কোনো রাইডারকেই টানে, অ্যাকচুয়ালি এই হাই রোড হচ্ছে রাইডারদের স্বপ্নের সিঁড়ি। এখন 9:00 বাজে আর এই সবে কোলাঘাটে এন্টার করলাম, একটা টি ব্রেক নিচ্ছি। মেদিনীপুর বা খড়গপুর সাইডের দিকে এলে এক ডাকে যা সাড়া পাই সে হলো বিশ্বদেব। তো আমার সামনে বিশ্বদেব আছে, তো আজকে পাথরা আমি বিশ্বদেবের সঙ্গেই ঘুরবো, বিশ্বদেব আমাকে গাইড করবে আজকে। পাথরা যাওয়ার জন্য চৌরঙ্গি মোড় থেকে আমি মেদিনীপুরের দিকে টার্ন নিয়েছি, আর বাড়ি থেকে এখনও পর্যন্ত আমি 108 কিলোমিটার রাস্তা এসেছি। এখন বাজে হচ্ছে 10:40। এই মেদিনীপুর হচ্ছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মভূমি। শুনেছি মেদিনীপুরের মানুষজনরা পড়াশোনায় খুব ভালো হয়, তো জানি না সেটা কতটা সত্যি। পাথরা ঢুকে গেছি, পাথরা পাথরার যে মন্দির নগরী বা বাংলার কাশী যেটাকে বলে, সেখানে আমি চলে এসেছি। তো আজকে আমাকে ভিডিও তৈরি করতে সাহায্য করছে বিশ্বদেব। তো আমি যখনই ডাকি, এইদিকে যখনই আসি, যখনই ডাকি, আমাকে কোনোদিন না বলে না। আমি যে এখন ভগ্নস্তূপের সামনে দাঁড়িয়ে আছি, এগুলো আজ থেকে প্রায় 200 থেকে 250 বছর আগে তৈরি। সময়টা গুপ্ত যুগ, সেই সময় ভারতের স্বর্ণযুগ বলে মনে করা হয়। সেই সময় এই পাথরা গ্রামেরই সাইডে একটা কংসাবতী নদী আছে, তো এখানে বন্দরে সেই সময় বাণিজ্যের জন্য জাহাজ এসে ভিড়। কিন্তু পাথরার প্রতিপত্তি লাভ করে আলীবর্দী খাঁয়ের সময় থেকে। আলীবর্দী খাঁ রত্নাচক পরগনায় বিদ্যানন্দ ঘোষালকে তহসিলদার হিসেবে নিযুক্ত করেন, আর এই বিদ্যানন্দ ঘোষাল ছিল খুবই ধর্মপ্রাণ মানুষ। বিদ্যানন্দ ঘোষাল কর আদায়ের সঙ্গে সঙ্গে এখানে গড়ে তুললেন এক তীর্থক্ষেত্র, ক্রমে ক্রমে তার সুনাম ছড়িয়ে পড়ল। এতে কিন্তু নবাব আলীবর্দী খাঁ খুবই অসন্তুষ্ট হলেন। রাজস্বের টাকায় বিদ্যানন্দ ঘোষাল এখানে এক এক করে মন্দির বানাতে শুরু করলেন, এতে আলীবর্দী খাঁ চটে গিয়ে তাকে মৃত্যুদণ্ড দেন। শোনা যায় বিদ্যানন্দ ঘোষালকে হাতির পায়ে পদপিষ্ট করে মারার মৃত্যুদণ্ডাদেশ দেন নবাব, কিন্তু হাতি তার দেহে পা তুলেও পা নামিয়ে দেন। সেখান থেকে পা উতরা এবং পাথরা
এই নামের উৎপত্তি। পরে বিদ্যানন্দের বংশধররা মজুমদার উপাধি গ্রহণ করে। তারপরে তারা নীল ও রেশম চাষে প্রচুর অর্থ লাভ করে এবং সেই অর্থ দিয়ে এখানে প্রচুর মন্দির নির্মাণ করেন। তো শোনা যায় নাকি তিনি এখানে কাশী বানাতে চাইছিলেন। এখানে যত সব মন্দির দেখা যায় সবই হচ্ছে শিব মন্দির। আবার পিছনে যেটা দেখতে পাওয়া যাচ্ছে এটা হচ্ছে নবরত্ন মন্দির, ঠিক তার উল্টো দিকেই এটা হচ্ছে কালাচাঁদ মন্দির, আর দূরে ওটা যে দেখা যাচ্ছে ওটা হচ্ছে দুর্গা মণ্ডপ। তো এইসব মন্দিরগুলোতে বিগ্রহ না থাকার কারণ হচ্ছে এই বংশের কিছু লোক কিছু মূর্তি বা বিগ্রহ নিয়ে চলে গেছে, আর বাকি যা কিছু পড়েছিল সেগুলো চুরি হয়ে গেছে। তাই সেই কারণে এখানে কোনো মন্দিরে কোনো বিগ্রহ দেখতে পাওয়া যায় না বা এখানে কোনো পুজোও হয় না। তো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন দূরে একটা মন্দির, ওই মন্দিরটার কাছেই যাচ্ছি যেটা কংসাবতী তীরে অবস্থিত। এই যে দেখতে পাওয়া যাচ্ছে কংসাবতী, কালের নিয়মে এই কংসাবতী এই এলাকার অনেক মন্দিরকে তার নিজের বুকের মধ্যে গ্রাস করে নিয়েছে। তো কয়েকটি মন্দির এখানে শুধুমাত্র বেঁচে আছে, সেগুলোই আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। এই মন্দিরটা হচ্ছে পঞ্চচূড় বিশিষ্ট ধর্ম মন্দির। আর একটা জিনিস আপনাকে দেখাই, মন্দিরের পাশেই এরকম একটা গর্ত মতো করা আছে, কিসের জন্য জানি না। তো স্থানীয় একজনের সঙ্গে কথা বলে জানতে পারলাম এখানে নাকি গোট পুজো হয়। এখানে যতগুলো পুরাতাত্ত্বিক নিদর্শন দেখা যাচ্ছে সবকটাই আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া দ্বারা সংরক্ষিত। তো পাথরার সমস্ত মন্দির ঘোরা হয়ে গেল। তো এবারে যাবো হচ্ছে কাছাড়ি বাড়ি। তো দেখি সেই জায়গাটা এক্সপ্লোর করে এই জায়গাটা কীরকম। এরপরে আমি আরেকটা নতুন জায়গায় চলে এসেছি। তো এখানে দেখুন তিনটে মন্দির, পঞ্চরত্ন মন্দির, তিনটেই শিবের মন্দির। এই মন্দিরগুলো মাটি খুঁড়ে বার করা হয়েছে বলে তো এই জায়গাটা এরকম গর্ত হয়ে আছে। এটা আগে মাটির নিচে ছিল, মাটির লেভেলে অনেক ঢুকে গিয়েছিলো। তো দারুণ সুন্দর মন্দির। আর এই মন্দিরগুলো একটু লক্ষ্য করলে ভালো করে দেখা যাবে যে মন্দিরের দরজার দুপাশে দুজন করে রক্ষী আছে। একটাই আছে দেখলাম ছোড়াধারী, একটায় বন্দুকধারী, আর একটাই অর্থাৎ দুটো বন্দুকধারী আর একটা ছোড়াধারী এরকম সিপাই এখানে দাঁড়িয়ে আছে। এই মন্দিরের উপরে দেখুন টেরাকোটার কিছু কাজ আছে। তো কিছু কাজ এখন পর্যন্ত আছে আর কিছু টেরাকোটা অলরেডি চুরি হয়ে গেছে। মাঝের মন্দিরটার এক পাশে এই জানলা আছে, জানলার এক পাশে যে মা এবং ছেলের মূর্তি আছে এদের মাথা দুটো চুরি হয়ে গেছে। তো এই ধরনের মন্দির আমি আগে কোনো দিন দেখিনি। তো পাথরাতে এসে এই ধরনের মন্দির আমি দেখতে পেলাম। তো দারুণ সুন্দর এক্সপিরিয়েন্স। এই কাছাড়ি বাড়ির বাইরে এরকম একটা শিব মন্দির দেখতে পেলাম, খুবই ছোট শিব মন্দির, আর মূর্তিটা হচ্ছে কোষ্ঠী পাথরের তৈরি। তো এই হচ্ছে কাছাড়ি বাড়ি। তো চলুন যতটুকু ভিতরে ঢোকা যায় ততটুকু ঢুকি। এই জায়গাটায় রথের সারথি এবং ঘোড়ার মূর্তি থাকতো এই জায়গাটায়। তো এটা বিল্ডিংয়ের একদম বাইরের অংশ, এটা চুরি হয়ে গেছে। এই কাছাড়ি বাড়ির এখন চার ভাগের মোটে এক ভাগ অবশিষ্ট। বাড়িটার ওই দিকে আরও অংশ ছিল, তো সেগুলো এখন নষ্ট হয়ে গেছে, শুধুমাত্র এইটুকুই আছে। আর এটা হচ্ছে রাসমঞ্চ, এখানে দোল পুজোর সময় এখানে উৎসব হয়। এই যে রাসমঞ্চটা দেখা যাচ্ছে, এই রাসমঞ্চের চূড়ায় পাঁচটা ময়ূর ছিল, সেই ময়ূরগুলো চুরি হয়ে গেছে। তো এখান থেকে হয়তো দেখানো সম্ভব নয়। তো ওই যে মিডিলের যে চূড়াটা আছে সেই চূড়ার চারপাশটায় এরকম ময়ূরগুলো রাখা ছিল। কাছাড়ি বাড়ির একতলার উপরে আমি উঠে এসেছি। তো শোনা যায় এইখানে প্রচুর ধন সম্পত্তি ছিল, এক সময় ইংরেজরা এবং বিভিন্ন লোকেরা লুটপাট করে নিয়ে চলে গেছে। যত দিন গেছে সময়ের সঙ্গে সঙ্গে অবহেলায় ভগ্নাবশেষগুলো ধীরে ধীরে নষ্ট হয়ে যাচ্ছে। যদিও এটা আর্কিওলজিক্যাল সার্ভে দ্বারা সংরক্ষিত, তবুও এখানে সংরক্ষণের কিছু আমার চোখে পড়ছে না। এই বাড়িরই আনাচে কানাচে ঘুরতে ঘুরতে একটা জায়গা পেলাম,
দেখাই সেই জায়গাটা। এদিকের এই অংশটা হচ্ছে গুপ্ত সুড়ঙ্গ। আগেকার দিনের রাজবাড়িতে বা জমিদার বাড়িতে যেরকমটি গুপ্ত সুড়ঙ্গ থাকতো, ঠিক গুপ্ত সুড়ঙ্গ। এদিকে একটা সুড়ঙ্গ চলে গেছে আর নিচের দিকে একটা সুড়ঙ্গ আছে। এখানকার ইঁটগুলোকে একটু ভালো করে লক্ষ্য করলে দেখুন খুব ছোট ছোট ইঁট দিয়ে তৈরি। আর এই একটা ইঁট দেখতে পাচ্ছি, এটা একটা লম্বা ধরনের ইঁট এখানে ব্যবহার করা হয়েছে। পুরোটা এরকম লম্বা ইঁটটা দেওয়া আছে, আর নিচেতেও তাই, এটাতেও তাই। আর এর নিচে যে ইঁটগুলো দেওয়া আছে সেগুলো সবকটা ছোট ছোট ইঁট। কাছাড়ি বাড়িটাকে হয়তো একটু ভালো করে সংরক্ষণ করলে হয়তো আরও বেটার হতো, কিন্তু সেরকম আমার এখানে কিছু চোখে পড়লো না। এখানে সংরক্ষণ নাম মাত্র, শুধুমাত্র স্ট্রাকচারটাই আছে, আর এখানে একটা শুধুমাত্র বোর্ড লাগিয়ে রেখেছে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া, এখানে নাম মাত্র সংরক্ষণ হয় না। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটিকে লাইক করবেন, পারলে শেয়ার করবেন। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওয়ে, ততদিনের জন্য। পুজোর সময় রাত্রিবেলা রাইড করা মানে জীবন হাতে নিয়ে চলা, যে যেদিক থেকে বাচ্চে এসে ঢুকিয়ে দিচ্ছে, কি বিশৃঙ্খলভাবে গাড়ি চলছে সব। কেউ তো ট্রাফিক রুল মানে না, তার উপরে আপার ডিপার বোঝে না।